কাহিনীর শুরুতেই আমাদের একটি ডারুমা ডলকে দেখানো হয়, যে ক্লাসের সকল বাচ্চাদের সঙ্গে একটি মৃত্যুর খেলা খেলছে। এই খেলার নিয়ম হলো যে তার অবস্থান থেকে একটু সরবে ডারুমা ডল তার শরীরকে ব্লাস্ট করে দিবে। ক্লাসের সমস্ত জানলা দরজা বন্ধ করা। কয়েকজন এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই ডারুমা ডল পিছনের দিকে তাকায়। তাকানো মাত্রই তাদের শরীর ব্লাস্ট হয়ে যায়, কারণ তারা তাদের অবস্থান থেকে সরে গেছে। এটা দেখার পর ক্লাসের সবাই অনেক ভয় পেয়ে যায়। তখনই ক্লাসে থাকা একজন ডারুমা ডলের পিছনে এই খেলার কিছু নিয়মকে দেখতে পায়। সেখানে লেখা ছিল, যদি কেউ খেলার ভেতরে ডারুমা ডলের পিছনে থাকা বাটনটিকে প্রেস করতে পারে, তাহলে খেলা তখনই শেষ হয়ে যাবে এবং সে জিতে যাবে। এটা দেখার পর ক্লাসের একজন দৌড়ে বাটনটিকে প্রেস করতে যায়, কিন্তু তখনই ডারুমা ডল পিছনে ফিরে তার শরীরকে ব্লাস্ট করে ফেলে। এটা দেখার পর ক্লাসের একটি মেয়ে জোরে চিৎকার করে, আর সেও ছোট ছোট বলের আকারে ব্লাস্ট হয়ে যায়। এখন খেলার আর মাত্র 1 মিনিট সময় বেঁচে আছে। সময় শেষ হয়ে গেলেই সবাইকে একবারে একসাথে মরতে হবে, যার কারণে ক্লাসের সবাই বাটনটিকে প্রেস করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে। কিন্তু যখনই তারা বাটনটিকে প্রেস করার জন্য ডলটির কাছে যেতে ধরে, তখনই ডলটি পিছনে ফিরে তাকায়, আর এক এক করে সবাই ব্লাস্ট হয়ে যায়। এখন সমস্ত ক্লাস ছোট ছোট রক্তের বলগুলো দিয়ে ভরে গেছে। ক্লাসের ভিতরে এখন শুধু একটি চশমা পরা ছেলে আর আস্কা বেঁচে আছে। চশমা পরা ছেলেটির মাথায় একটি বুদ্ধি আসে। সে আস্কাকে বলে, তুমি আমার ঘাড়ের উপরে উঠে লাফ দিয়ে বাটনটিকে প্রেস করো, এখন শুধু 1 সেকেন্ড সময় বেঁচে আছে। তখনই আস্কা তার ঘাড়ের উপরে উঠে লাফ দিয়ে বাটনটিকে প্রেস করে ফেলে। এখন তারা গেমটি জিতে গেছে। গেমটি জিতার পর তারা একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে। চশমা পরা ছেলেটি আস্কাকে কংগ্রেস করে, আমরা এখন গেম জিতে গেছি। তখনই তার মাথাও ব্লাস্ট হয়ে যায়। ডারুমা ডল আস্কাকে বলে, যে একমাত্র এই বাটনটি প্রেস করেছিল সেই বেঁচে থাকবে, বাকি সবাইকে মরতে হবে। একথা শোনার পর আস্কা অনেক ঘাবড়ে ওঠে। সে চিন্তা করে আগে তার সাথে যেন আরো কি ঘটবে। তখনই অন্য ক্লাসের একটি মেয়ে তার ক্লাসের দরজাটি খুলে দেয়। এর নাম জিওন। জিওন আস্কার মতো তাদের ক্লাসের একজন উইনার ছিল, যার কারণে সেও এখনো বেঁচে আছে। তারা দুজন পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু তাদের ফোনে কোনো সিগন্যাল ছিল না। তারা স্কুলের গ্লাসগুলোকেও ভাঙার চেষ্টা করে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। তখনই তারা ওখানে একটি দরজা খোলা দেখতে পায়, যেটা তাদেরকে একটি বাস্কেটবল কোর্টের ভিতরে নিয়ে আসে। এখানে সমস্ত ক্লাসের যারা প্রথম রাউন্ডে বিজয়ী হয়েছিল শুধু তারাই রয়েছে। তারা ভেতরে ঢোকা মাত্রই দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে আসে। তখনই গ্রাউন্ড খুলে গিয়ে ভেতর থেকে একটি দানব আকৃতির বিড়াল বাইরে আসে। এই বিড়াল সবাইকে খাওয়া শুরু করে। এটা দেখে সবাই ভয় পেয়ে এদিকে ওদিকে ছুটতে শুরু করে। এর মানে হলো এই মৃত্যুর খেলার এখন দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে জীবন মাটিতে পড়ে যায়। তখনই জীবন তার সামনে একটি বল দেখতে পায়, আর বিড়ালের গলায় একটি বাস্কেট রয়েছে। তাদেরকে এই রাউন্ড জিততে হলে যে করেই হোক বিড়ালের গলায় থাকা বাস্কেটের ভেতরে বলটিকে ফালাতে হবে। গেমটি শেষ হতে আর 9 মিনিট বাকি আছে। এর ভেতরেই যেভাবেই হোক বলটিকে বাস্কেটের ভেতরে ফালাতে হবে। তখনই সেখানে থাকা একটি বাস্কেটবল প্লেয়ার বলটিকে নিয়ে বিড়ালের গলায় থাকা বাস্কেটের দিকে ছুড়ে মারে, কিন্তু বলটি বাস্কেট হওয়ার আগেই বিড়াল তার হাত দিয়ে বলটিকে ধরে ফেলে। সে বলটিকে অনেক জোরে ছেলেটির দিকে ছুড়ে মারে, যার ফলে তার ওখানেই মৃত্যু হয়ে যায়। আসুকা লক্ষ্য করে যাদের শরীরে শুধু ইঁদুরের পোশাকটি পরা ছিল, বিড়ালটি শুধু তাদেরকেই মারছে, যার কারণে সে সবাইকে তাদের শরীরে থাকা ইঁদুরের পোশাকটিকে খুলতে বলে। এর কারণে বিড়ালটি কিছুক্ষণ থেমে যায়, কিন্তু একটু পরে আবারও তাদেরকে সে মারতে শুরু করে। এখন ছিল জীবনের পালা। সে হা করে জীবনকে মারতেই ধরছিল, তখনই সে থেমে যায়। আসুকা আবারও ইঁদুরের ড্রেসটি পরে নিয়েছে, যেন বিড়ালটির মনোযোগ সে তার দিকে করতে পারে, আর জীবন যেন এদিকে বেঁচে যায়। আর এখন বিড়ালটি সবাইকে ছেড়ে দিয়ে শুধুমাত্র আসুকাকে মারার জন্য তার পেছনে ছুটতে থাকে। ইঁদুরের ড্রেসটি পরার কারণে সে এখন বিড়ালের ভাষাগুলোকে বুঝতে পারছিল। সে তাড়াতাড়ি করে বিড়ালের পিঠে উঠে তাকে আদর করতে শুরু করে। ওর দেখা দেখি বাকিরাও চলে আসে। এরকম করার কারণে বিড়ালটি আর কারো উপরে অ্যাটাক করে না, সে ওখানে ঘুমিয়ে পড়ে। বিড়ালটি ঘুমানোর পর তারা তাদের ভিতরে ঝগড়া করতে শুরু করে, মানে কে বলটিকে নিয়ে গিয়ে বিড়ালের গলায় থাকা বাস্কেটের ভিতরে ফেলাবে। কেননা তাদের মনে হচ্ছিল আগের গেমের মতো যে বলটিকে বাস্কেট করবে সেই একমাত্র বেঁচে থাকবে। তাদের এই হইচইয়ের জন্য বিড়ালের ঘুম ভেঙে যায়। সে আবারও তাদেরকে মারতে শুরু করে। এদিকে আসুকা আর জীবন বিড়ালকে কনফিউজ করার জন্য তার দিকে দুটো বল ছুড়ে মারে। এর ভিতরে একটি ছিল অরিজিনাল এবং অপরটি ছিল সাধারণ বল। যেন দুইটি বল দেখে বিড়ালটি কনফিউজ হয়ে গিয়ে সে বলগুলোকে ধরতে না পারে, আর তারা জিতে যায়। তাদের পরিকল্পনা একদম সঠিক ছিল, কিন্তু আসুকার ভুলভাবে বলটিকে ফালানোর জন্য বলটি আর বাস্কেট হয় না। বাস্কেটের সাইডে লেগে বলটি ফিরে আসে, আর এখন শুধু 2 সেকেন্ডই বেঁচে ছিল। তখনই সেখানে স্কুলের একজন শক্তিশালী ছেলে চলে আসে। সে তার জীবনের পরোয়া না করে বলটিকে বাস্কেট করে ফেলে, আর এভাবে তারা দ্বিতীয় রাউন্ডও জিতে যায়। ওই ছেলেটির নাম আমায়া ছিল। এখানে শুধু জীবন, আসুকা আর আমায়া বেঁচে আছে। আমায়া আসুকাকে বলে, এই গেমটি একমাত্র সৃষ্টিকর্তা নিজে বানিয়েছে, আর এটা সেই একমাত্র জিততে পারবে যে একমাত্র শক্তিশালী এবং সাহসী হবে। তখনই বিড়ালটি তার মুখ দিয়ে ধোঁয়া বের করতে শুরু করে। ধোঁয়ার কারণে তারা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর যখন তাদের জ্ঞান ফেরে তারা দেখতে পায় গেমটি এখনো চলছে। তারা তাদের সামনে একটি বোর্ড দেখতে পায় যেখানে লেখা ছিল, চাবি খুঁজে বের করো, তাহলেই একমাত্র তোমরা এখান থেকে বের হতে পারবে। এরপর তাদের কাছে 4টি ডল আসে। তারা তাদেরকে গেমের পরবর্তী নিয়মগুলোকে বলতে শুরু করে। তারা বলে, তোমাদের সবার চোখে কালো কাপড় বাঁধতে হবে এবং একটি জায়গায় বসে থাকতে হবে। আমরা 4 জন গান গাইবো এবং তোমাদের চারপাশে ঘুরবো, আর যখন
গান বন্ধ হবে তোমাদেরকে বলতে হবে আমাদের চারজনের নাম কি। যে ভুল উত্তর দিবে তাকে মরতে হবে। সবার প্রথমে তারা একটি ছেলেকে বেছে নেয়, কিন্তু ছেলেটি ভুল উত্তর দেওয়ার কারণে তাকে মেরে ফেলে। এরপর একটি মেয়ের সিরিয়াল আসে, কিন্তু মেয়েটিও সময়ের ভেতরে সঠিক উত্তরটি দিতে পারে না, যার কারণে তাকেও অনেক জঘন্য ভাবে মেরে ফেলে। এরপর তারা আসুকাকে বেছে নেয়। আসুকাকে তাদের মাঝখানে বসিয়ে তারা তার চারপাশে গান গাইতে গাইতে ঘুরতে থাকে। তখনই হঠাৎ করে গান বলা বন্ধ হয়ে যায়। তারা আসুকাকে বলে, তুমি এখন তোমার পিছনে থাকা ডলটির নাম বলো। কিন্তু আসুকা কোনো কিছুই না বলে চুপ করে থাকে। তখনই পাশে থাকা একটি ডল বলে, টাইম অফ, তোমার সময় এখন শেষ হয়ে গেছে, তুমি এখন মরার জন্য প্রস্তুতি নাও। তখনই আসুকা তার পিছনে থাকা ডলটির নাম বলে ফেলে। তারা কথা শুনে বাকি ডলগুলো হাসতে শুরু করে। তারা বলে, তোমার সময় অনেক আগেই শেষ হয়ে গেছে, তুমি সঠিক সময়ের ভিতরে উত্তর দিতে পারো না, আর এখন তোমাকে মরতে হবে। তখনই আসুকা তাদেরকে তার ফোন দেখায়। সে বলে, টাইম অফের শব্দটি আমার ফোন থেকে এসেছিল, সময় এখনো শেষ হয়নি। এখানে আসুকা তার ফোনে আগেই টাইম অফের সাউন্ড গুলোকে রেকর্ড করে নিয়েছিল। এর মানে আসুকা তাদেরকে বোকা মানাচ্ছে, আর এখানে সে তাদেরকে বোকা বানিয়ে গেমটিকে জিতে ফেলে। গেমটি জিতা মাত্রই চারটি ডল একসাথে ব্লাস্ট হয়ে গিয়ে একটি চাবিতে পরিণত হয়। চাবিটিকে নিয়ে তারা দুজন বাইরে চলে আসে। তখনই তারা তাদের সামনে আরেকটি ছেলেকে দেখতে পায়, যার পিছনে একটি ভয়ানক ডল আসছিল। ছেলেটি তাদেরকে বলে, সবাই সবার হাত শক্ত করে ধরে রাখো, তাহলে পুতুলটি আমাদের কোনো কিছুই করতে পারবে না। এরপর তারা তাদের পাশেই থাকা আরেকটি রুমের ভিতরে যায়। সেখানে তারা দেখতে পায় তাদের মতো আরো কয়েকজন ছেলে ছিল। সে আসুকাকে বলে, আমাদের এই গেটটি খোলার জন্য মোট সাতটি চাবির প্রয়োজন, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে শুধু তিনটি চাবি রয়েছে, আমাদের আরো চারটি চাবির প্রয়োজন। এর ভিতরেই আমায়া আরো তিনটি চাবি নিয়ে তাদের কাছে আসে। তারা ছয়টি চাবি দিয়ে গেটটিকে খোলা মাত্রই তাদেরকে বলা হয়, তোমরা তোমাদের পোশাকগুলোকে পরিবর্তন করে নাও, তাহলে তোমরা গেমের ভিতরে ঢুকতে পারবে। তারা সবাই তাদের পোশাকগুলোকে পরিবর্তন করে নেয় এবং পরবর্তী গেমের রাউন্ডে চলে আসে। এখানে থাকা বরফের তৈরি একটি হোয়াইট বিয়ার তাদেরকে গেমের নিয়মগুলোকে বলতে থাকে। সে তাদেরকে বলে, আমি তোমাদের সবাইকে একটা একটা করে প্রশ্ন করব, যে আমার প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবে সে বেঁচে থাকবে, আর যে পারবে না তাকে এখানেই মরতে হবে। এরপর বিয়ার তার প্রথম প্রশ্নটি সবাইকে করে। সে বলে, তোমাদের সবার প্রিয় খাবার কোনটি। সবাই তাদের প্রিয় খাবারের নামগুলোকে বলে, কিন্তু বিয়ার তাদের বলে, তোমাদের ভিতরে এমন একজন আছে যে মিথ্যা কথা বলছে, কে সে তাড়াতাড়ি আমাকে তার নাম বলো। অনেক ভাবার পর তারা বুঝতে পারে ওই ছেলেটি হলো সে যার পিছনে ওই ভয়ানক পুতুলটি আক্রমণ করেছিল। কিন্তু সে ছেলেটি বলে, আমি মোটেও কোনো মিথ্যা কথা বলিনি, আমি একদম সত্য কথা বলেছি। কিন্তু তারপরও বিয়ারটি সে ছেলেটিকে মেরে ফেলে। এরপর বিয়ার তার দ্বিতীয় প্রশ্নটি করে। সে তাদেরকে বলে, তোমরা কি বিয়ার পছন্দ করো। তারা সবাই বলে, হ্যাঁ আমরা বিয়ারকে অনেক পছন্দ করি। কিন্তু বিয়ার বলে, না তোমরা সবাই মিথ্যা বলছো। সে বলে, সবার তো আর বিয়ার পছন্দ হওয়ার কথা না, তোমাদের ভিতরে অবশ্যই কেউ মিথ্যা কথা বলছে। এবার সবাই একটি মেয়েকে সন্দেহ করে, কিন্তু মেয়েটি বলে, না আমি একদম সত্য কথা বলছি। তার বলার পরও বিয়ার মেয়েটিকে মেরে ফেলে। এগুলো দেখার পর আসকা বুঝতে পারে আসলে এখানে মিথ্যা কথা কে বলছে। সে তার আঙ্গুলকে বিয়ারের দিকে লক্ষ্য করে বলতে থাকে, এখানে মিথ্যা আর কেউ নয়, একমাত্র তুমি বলছো। সে তাকে বলে, তুমি একটি সাদা বিয়ার না, তুমি হচ্ছে একটি কালো বিয়ার। এ কথা বলা মাত্রই তার শরীর সাদা থেকে কালোতে রূপান্তরিত হয়ে যায়, আর এভাবে তারা এই রাউন্ডটিকেও পার করে ফেলে। এখন তারা এই মরণ খেলার শেষ রাউন্ডে চলে এসেছে। তখনই এখানে আরেকটি পুতুল চলে আসে। সে তাদেরকে বলে, অভিনন্দন, তোমরা এই মৃত্যুর খেলার শেষ রাউন্ড পর্যন্ত আসতে পেরেছো। তারা তাদেরকে বলে, গেমের শেষ রাউন্ডের নিয়মগুলো হলো, তোমাদের পাঁচজনের ভিতরে একজনকে ডেবিল হতে হবে, বাকি চারজন লুকিয়ে পড়বে, আর ডেবিলকে তাদের খুঁজতে হবে। যদি ডেবিল চারজনের ভিতরে তিনজনকে খুঁজে বের করতে পারে তাহলে সে গেমটি জিতে যাবে, কিন্তু এর আগেই যদি বাকি চারজন তিনটিকে খুঁজে বের করতে পারে তাহলে বাকি চারজন বেঁচে যাবে, ডেবিলকে মরতে হবে। এরপর কে ডেবিল হবে তার জন্য সবাইকে একটি করে লাঠি পছন্দ করতে বলে। এখানে আমায়া পেয়ে যায় ডেবিলের চরিত্র। এখন আমায়াকে বাকি চারজনের ভিতরে যে কোনো তিনজনকে সেই তিনটিকে খুঁজে বের করার আগেই ধরতে হবে, যদি না পারে তাহলে আমায়াকে মরতে হবে আর বাকি চারজন এখানে বেঁচে যাবে। গেম এখন শুরু হয়ে গেছে। আমায়া তিনটিকে মাঝখানে রেখে বাকি চারজনকে খুঁজতে চলে যায়। চারজন কোথাও না কোথাও লুকিয়ে পড়েছে। এর ভিতরে আমায়া দুইজনকে অনেক সহজেই খুঁজে বের করে। তাদেরকে অনেক মারার পর জেলের ভিতরে বন্ধ করে রাখে। এদিকে জীবন এবং আসুকা অন্য একটি জায়গায় লুকিয়ে আছে, কিন্তু সে তাদেরকেও খুঁজে বের করে ফেলে। আসুকাকে বাঁচানোর জন্য জীবন আমায়ার সামনে চলে আসে, আমায়া তাকেও ধরে ফেলে। এরপর আমায়া জোরে জোরে বলতে শুরু করে, আসুকা তোমাকে আর আমার খোঁজার কোনো প্রয়োজন নেই, আমি অলরেডি তিনজনকে খুঁজে বের করেছি। আসলে এখানে আমায়া আসুকাকে ভয় দেখাচ্ছিল, যেন সে এদের মরার কথা শুনে বাইরে বের হয়ে আসে। জীবন আসুকাকে বলে, তুমি কখনই বাইরে বের হয়ে এসো না, কিন্তু তারপরও সে লোহার কিছু কবজ পরে বাইরে বের হয়ে আসে। তখনই আমায়া তাকে বলে, তুমি কি এই পোশাক পরে আমাকে হারাতে চলে এসেছো, এটা যদি ভেবে থাকো তাহলে তোমার ধারণা একদমই ভুল, তুমি আমাকে কখনই হারাতে পারবে না। এ কথা বলেই আমায়া আসুকার মাথায় থাকা হেলমেটটি খুলে ফেলে। সে বলে, আমি তোমার চেহারা দেখে ফেলেছি, এখন আমি জিতে গেলাম। কিন্তু তখনই আসুকা তার পাশেই থাকা একটি নদীর ভিতরে লাফ দেয়। আসুকার সাথে আমায়াও আসতে শুরু করে, কারণ আসুকা আমায়াকে আগেই শিকল দিয়ে তার সাথে ভালোভাবে বেঁধে নিয়েছিল। এখন দুইজনই পানির ভিতরে পড়ে যায়, কিন্তু আসুকা এখানে কোনোভাবে উপরে উঠে আসে। আসুকার পেছনে আমায়াও উপরে চলে আসে। এখন এখানে দুইজনে সমানভাবে দৌড় শুরু করে, কে আগে টিনটিকে স্পর্শ করতে পারবে। কিন্তু আসুকা এখানে আগে টিনটিকে স্পর্শ করে ফেলে এবং সে গেমটি জিতে যায়। গেমের নিয়ম অনুসারে ডেভিল মানে আমায়াকে এখন মরার কথা। সে অনেক ভেঙে পড়ে, কারণ তাকে এখন মরতে হবে। কিন্তু তখনই ডলগুলো
বলে আমরা তোমাদের শুধু বোকা বানানোর জন্য ওই কথাগুলো বলেছিলাম। এখানে তোমরা সবাই বিজয়ী, আর এখন তোমরা সবাই তোমাদের আগের সেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে, তোমাদের একজনকেও মরতে হবে না। একথা শুনে তারা সবাই অনেক খুশি হয়। শেষ পর্যন্ত তারা এই মৃত্যুর খেলা থেকে বের হতে পেরেছে, তারা আবারও তাদের স্বাভাবিক জীবনকে উপভোগ করতে পারবে। বাইরে তাদের জন্য অনেক মানুষ ভিড় জমিয়েছে, তারা তাদেরকে অভিনন্দন জানাচ্ছে, তাদের অনেক প্রশংসা করছে, কারণ তারা মৃত্যুকে জয় করতে পেরেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আশা করব মুভিটি আপনাদের অনেক পছন্দ হয়েছে। আমাদের বাকি ভিডিওগুলোকে দেখে আসতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।